গত এক সপ্তাহে তিনবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন চান তার আইনজীবীরা। তিনবারই খারিজ করে দিয়েছেন আদালত। এদিন জামিন খারিজ হওয়ায় হতাশ বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণেই মিলছে না মুক্তি। এটা আমরা আশা করি নাই, এটা এক্সপেক্ট করি নাই। এতগুলো ডিসিশনের পরে এবং মামলার মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্ট না থাকা সত্ত্বেও যে এই বেল আবেদনটি নাকচ করবে এইটা আমরা চিন্তা করতে পারি না। বিজ্ঞ আদালত এজাহার নামদারি দুই নম্বর এবং দশ নম্বর আসামিকে যখন জামিন দিয়েছিলেন, আমার ধারণা সরকারের প্রভাবের উপরে উঠতে পেরেছিলেন তিনি। এখন সম্ভবত বিজ্ঞ আদালত স্বাধীনভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের জামিন বিবেচনা করতে পারছেন না সরকারের অন্যায় প্রভাবের কারণে। এই দুই নেতাকে কারাগারে রাখার পক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তি, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে পল্টনের সংঘর্ষের ঘটনায় তাদের সম্পৃক্ততা মিলেছে, সেই কারণে এজাহারের নাম না থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। জামিনের বিষয়টা হলো আদালতের এখতিয়ার। এখানে আপনারা যে কথাটি বলছেন যে এটা সরকারের চাপের মুখে এটা তারা করেছে, আদালত তার জামিন দেয়নি, সম্পূর্ণ কথাটা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের যারা আইনের শাসনে তারা বিশ্বাস করে না, তারা কোর্ট কাছে বিশ্বাস করে না, আইন আদালতকে তোয়াক্কা করে না, অর্থাৎ তারা এই ধরনের কথা বলতে পারে না যে কোর্ট বায়াস্ট হয়ে সরকারের কথায় জামিন দিচ্ছেন, এটা ঠিক না। কারণ এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সহ অন্য যারা এই মামলায় আসামি আছে তাদের এই মামলায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করে এই জিনিসগুলি এসছে। গত 7 ডিসেম্বর পল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষ হয়, নিহত হন একজন, আহত হন অর্ধ শতাধিক। এই ঘটনায় গ্রেফতার করা হয় 450 জনকে, এদের মধ্যে দুইজন বাদে সবাই কারাগারে আছেন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।